हेलो फ्रेंड्स, आशा करी तुम्हारा सबाई भालो आछो। तुम्हारे जो आज हमें बाड़ी अल काटार भिडियो नहीं आसलम। तो हमार चैने भिडियोर आगे जो छादे पाइप फेलार भिडियो आसे, तो वही बाड़ ही अल काटार भिडियो तुम्हारे देखा एन। तो छादे पाइप फेलार समय बाड़ी नेक्स्ट भिडियो नहीं आसब अल काटार। तो बंधुरा तुम्हारा भिडियो शेष पर्यन्त देखते थको। जदि कोनो कारणे कोनो किछु बुझते असुविधा है आमाके कमेंट करे जानिओ, आमी तुम्हारे प्रत्येक कमेंट देखी एबं रिप्लाइओ करी। और এই বাড়িতে আমি কত লেভেলে বোর্ডের হাইট করব, প্রত্যেক রুমে কি কি পয়েন্ট আছে, হলঘরে কতগুলো লাইট পয়েন্ট করেছি, তো সবই তোমাদের আমি আজকে ভিডিওর মধ্যে বলবো। আর ভিডিও আমি পার্ট ওয়ান করছি, পার্ট টু আমি খুব শীঘ্রই নিয়ে আসবো এই চ্যানেলেই। তো বন্ধুরা, আমি তোমাদের আগে ভিডিওটা বাড়ির সামনের দিক থেকে করে দেখাই, পুরো বাড়ির সামনের দিকটা, বাড়িটা কেমন দেখতে। তো বন্ধুরা দেখো, বাড়ির সামনে ডান দিকে একটা রুম, বাঁ দিকে দুটো রুম, বাড়ির সামনে একটা লাইট করেছি, হলঘরে ছটা লাইট আছে, বাঁ দিকের দেওয়ালে হলঘরে দুটো বোর্ড আছে, একটা মেইন বোর্ড, একটা টিভির বোর্ড। এখানে দেখো, আমাদের এই কাজ করতে গেলে একটা গ্রাইন্ডার মেশিন, একটা 26 mm ড্রিল মেশিনের দরকার। তো বন্ধুরা দেখো, রুমের মধ্যে আমাদের এই রুমটার মধ্যে বেড পয়েন্ট, মেইন বোর্ড, আর বাঁ দিকের দেওয়ালে আমাদের টিভির বোর্ড থাকবে। আর প্রত্যেক রুমে টিউব লাইট থাকবে, একটা হোল্ডার থাকবে, আর কাছের যে সিনারি ব্র্যাকেট লাইটগুলো সেগুলো থাকবে। আর এই বাড়িতে সিঁড়ির নিচে আমাদের স্টেবিলাইজার ইনভার্টার থাকবে, সিঁড়ির উপরে আমাদের MCB থাকবে। আর এখানে আমি বলে রাখি, এর আগের ভিডিওটা আমাদের এই ছাদ, এই বাড়ির ছাদের ভিডিও। তো বন্ধুরা দেখো, আমি আরেকবার ছাদের ভিডিও তোমাদের আমি দেখাচ্ছি। এই বাড়ির পুরো দেখো, এই পাশে দুটো রুম, আর হলঘরে আমি ছটা প্যানেল লাইট ইউজ করছি। বাড়ির সামনে প্যানেল লাইটগুলো আছে 6 odd। আর দেখো, আমি বোর্ডের হাইটগুলো তোমাদের দেখাচ্ছি। এখানে 57 inch আছে, আর যে উপর থেকে যে বিমটা থাকে সেখান থেকে 7-8 ইটের মাঝে আমাদের বোর্ডের পয়েন্ট আছে। একই লেভেলে প্রত্যেকটা পয়েন্ট হবে, আর এটা লম্বা আছে 10 inch। আর এই বোর্ডটা আমি হাইট আরেকবার বলছি। আমি দেখো, এখানে আমি ডিসপ্লের উপরে আমি লিখে দিয়েছি যে কত ইঞ্চি আছে। এখানে 6 inch আছে, এটা আমার 6 inch ছেড়ে দিয়ে আমাদের বোর্ডটা আছে 10 inch আড়ে আছে, 2 inch, ও ভুল বললাম, 2 inch আড়ে আছে, 10 inch লম্বা আছে, আর 6 inch ছেড়ে দিয়ে আমাদের বোর্ডগুলো বসানো হচ্ছে। তো দেখো, এখানে আমি আরেকবার এটা রুমের একটা বোর্ড দেখাচ্ছি, এটা 10 inch আছে। আর হাইট প্রত্যেক বোর্ডের হাইট সেম, জাস্ট বেড পয়েন্টের হাইটটা ডাউন আছে, কেননা আমাদের শুয়ে পড়ে যে পয়েন্টগুলো আমরা ইউজ করবো সেগুলো আমাদের ডাউনে না রাখলে আমাদের ইউজ করতে অসুবিধা হবে বোর্ডের যে পয়েন্টগুলো। তো বন্ধুরা, এখানে এই পাশটায় আমাদের বোর্ড থাকবে, মানে খাট থাকবে আমাদের। তো এই পাশটায়ও আমাদের বোর্ড থাকবে। দেখো, এখানে 30 inch হাইটে আমি বোর্ডের হাইট করেছি মেজো থেকে। আর এখানে যেহেতু মেজো করা হয়নি, আমি মেজোর হাইটটা আমি মাইনাস করে নিয়েছি নিচের দিক থেকে, 1 ইট আমি 3 inch ছেড়ে রেখেছি। আর এখানে 5 inch ছেড়ে দিয়ে আমি বোর্ডটা করেছি, বোর্ডটা আড়ে আছে 2 inch, লম্বা আছে 6 inch। এখানে উপর থেকে যে লম্বা যে পাইপটা আছে, পাইপটা ডাইরেক্ট বোর্ডে চলে আসবে। তো বন্ধুরা, একটা রুমের মধ্যে আমি পয়েন্ট আরেকবার আমি ক্যামেরা ঘুরে দেখাচ্ছি। মেইন বোর্ডের উপর একটা হোল্ডার, এপাশে টিউব লাইট, এখানে কাছের ব্র্যাকেট লাইট। আর আমাদের এই একই নিয়মে প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা রুমে আমাদের এই একই নিয়মে কাজ হবে। যে রুমটা আমি এখন মার্কিং করে আসলাম, এই রুমটা বাদে বাদবাকি যে দুটো রুম আছে, দুটো রুমে মেইন বোর্ডের নিচে আমাদের দুটো 5 pin সকেট থাকবে। এখানে হেভি লাইন থাকবে, এখানে কোনো আয়রন ইস্ত্রি করা হোক, জল হিটার, জল গরম করার জন্য কোনো হিটার ইউজ করতে পারবে। এখানে ডাইরেক্ট মিটার লাইন থাকবে। এখানে গলি বাথরুমে যাবার উপরের একটা সিলিং লাইট আছে, এখানে তার উপরে বক্স আছে, বক্সের উপরে আমাদের লাইট আছে। আর এটা আমাদের পাশে আর একটা রুম, এই রুমে একই নিয়মে কাজ। এখানে শুধু আমাদের নিচে একটা বোর্ড আছে, আর এখানে যে এখান থেকে উপর থেকে যে মার্কিংটা করা আছে, এটা সিঁড়ির উপর থেকে সিঁড়ির নিচে একটা পাইপ যাচ্ছে। তো ওটা আমরা রুমের ওই পাশ দিয়ে নেওয়ার অসুবিধা, কারণ সিঁড়িতে আমাদের অসুবিধা, ওখানে ঢালাই করা ছিল। আর এখানে দেখো, বোর্ডের হাইট বেড পয়েন্টের 2 ইট উপরে আছে আমাদের যে জানলার যে সানসেট, সানসেটের থেকে যে লেভেল আছে ওই লেভেলে 2 ইট উপরে আমাদের বেড পয়েন্ট করা। এখানে MCB থাকবে, MCBর নিচে আমাদের MCBর থেকে এখানে একটা পয়েন্ট আছে, এটা 2A লাইন থাকবে সিঁড়ির উপরে। এখানে সিঁড়ির উপরে যে 2A লাইনটা, এখান থেকে অন হবে, উপর থেকে ও অন হবে, দু জায়গা থেকে অন অফ হবে, সিঁড়ির নিচের থেকে আর উপর থেকে। আর আমি যে রুমের মধ্যে যে মার্কিংটা দেখালাম, আমাদের সিঁড়ির নিচে যাওয়ার পাইপ, এখান থেকে যে আমাদের সিঁড়ির নিচে চলে যাবে দুটো পাইপ যাবে, এখানে স্টেবিলাইজার ইনভার্টার যাবে ডাইরেক্ট বাড়ির বাইরের থেকে সিঁড়ির নিচে মেইন লাইন আগে যাবে, সেইখান থেকে এখান থেকে স্টেবিলাইজার ইনভার্টার হয়ে আমাদের MCB বক্সে যাবে, MCB থেকে আমাদের প্রত্যেক রুমের লাইন ভাগ ভাগ হবে। এখানে দুটো 5 pin সকেট থাকবে স্টেবিলাইজার ইনভার্টারের জন্য, এখান থেকে ডাইরেক্ট রুমের মধ্যে দিয়ে। এখানে এই যে ইটের ওইখানে যে ছিদ্রটা আছে, ওই ছিদ্র দিয়ে এই পাশে চলে আসবে লাইনটা, সিঁড়িটা ঘুরে চলে আসবে ও পাশের দেয়াল দিয়ে। আর এখন আমি চলে আসলাম কিচেনের রান্নাঘরের মধ্যে।
এখানে মেইন বোর্ড আমাদের দরজা যেদিকে বন্ধ হবে তার বিপরীত দিকে মেইন বোর্ড আছে, এখানে 6 ইঞ্চি ছেড়ে দিয়ে বোর্ড আছে। এই যে যে লাইনটা দেখতে মার্কিং করা আছে এটা আমাদের বাথরুমের সামনে মেইন লাইন যাচ্ছে, বাথরুমের সামনে যে বোর্ডটা আছে বাইরে। আর এখানে উপরে একটা ফ্যান আছে, এখানে একটা টিউব লাইট হবে, দেখো এখানে টিউব লাইটের পয়েন্ট সারা আছে। আর এই পাশটা মিক্সার বোর্ড, উপরে এখানে চিমনির পয়েন্ট করা হবে। তো বন্ধুরা, এই বাড়ি আমি তোমাদের এর পরে যে নেক্সট ভিডিও বানাবো এই বাড়ির, তো সেই ভিডিওতে তোমাদের পাইপ বসানোর পরে আমি তোমাদের প্রত্যেকটা কোথায় কি পাইপ বসালাম, কোথায় ডাবল পাইপ আছে, সিঙ্গেল পাইপ আছে, সেগুলো আমি তোমাদের করে দেখাবো। বাথরুমের মধ্যে দেখো, এখানে বাথরুমের মধ্যে একটা মেইন বোর্ড, একটা উপরে একটা গিজার লাইন আছে। তো বন্ধুরা, আমি তোমাদের কিছু গ্রাইন্ডার চালানোর কিছু ভিডিও তোমাদের করে দেখাচ্ছি। দেখো যেখানে যেখানে মার্কিং করেছি আমি, কাজ করার মার্কিং করার কারণ শুধু তোমাদের দেখানোর জন্য। দেখো এখানে ডাবল পাইপ আসবে বলে আমাদের এখানে তিনটে দাগ দেওয়া আছে ডাবল পাইপের মতো। আর যেখানে বেড পয়েন্ট হবে, বেড পয়েন্টে লম্বা করে পাইপ সারা আছে, ডাইরেক্ট উপর ছাদের থেকে বেড পয়েন্টে চলে আসবে। এখানে দেখো আমি এখন যেখানে কাজ করছি, এখানে এমসিবির থেকে যে দুটো পাইপ যাবে, যে ছিদ্রটা আছে আমাদের এখানে গ্রাইন্ডারের নিচে, ওইখান ওই ছিদ্র দিয়ে দেয়ালের ওই পাশ দিয়ে যে আমাদের সিঁড়ি আছে সিঁড়িটারে পার করে সিঁড়ির নিচে চলে আসবে আমাদের দুটো পাইপ। তো বন্ধুরা, এটা আমি সিঁড়ির এপার দিয়ে দিতে গেলে আমাদের সময় অনেকটা লাগবে, সিঁড়িটা ভাঙা লাগবে, তারপরে আমাদের পাইপ দুটো যাবে। আর এখানে যে ছিদ্র করা আছে আমাদের কোনো অসুবিধে নেই, শুধু এই পাশের পাইপ ওই পাশ দিয়ে ঘুরে আবার এই পাশে চলে আসবে সিঁড়ির নিচে। আর এখানে এখন যেদিকে চিরা দিচ্ছি আমি গ্রাইন্ডার দিয়ে, এর নিচে আমাদের একটা সুইচ হবে, শুধু টু এ সুইচ সিঁড়ির উপরে তো আলো করার জন্য। তো বন্ধুরা, তোমরা যদি গ্রাইন্ডার কীভাবে চালাচ্ছি আমি এইগুলো নিয়েও যদি কোনো ভিডিও দেখতে চাও, তোমরা যারা এই লাইনে নতুন গ্রাইন্ডার চালানো, এখনও গ্রাইন্ডার চালাওনি, তো তোমরা যদি এই ধরনের যদি ভিডিও যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। আমি দেখো গ্রাইন্ডার ডান হাত দিয়ে আমি গ্রাইন্ডারের উপরে যে হ্যান্ডেল আছে আর বাঁ হাত দিয়ে আমি গ্রাইন্ডারের নিচের এটা ধরে আমি গ্রাইন্ডারটা চালাচ্ছি। এভাবে চালালে কী হয়, গ্রাইন্ডার অনেক সময় ঝাটকা দেয়, এভাবে আমি দু হাত দিয়ে ধরে রাখলে গ্রাইন্ডার আমার কন্ট্রোলের মধ্যে থাকবে। এখন যে বোর্ডের কাজ করছি এটা সিঁড়ির উপরের বোর্ড, এখানে আমাদের একটা সুইচ থাকবে টু এ আর নিচে একটা সুইচ থাকবে। এখানে বাঁদিকে যে পাইপটা আছে আমাদের নিচে এখন যে পাইপটা কাজ করছি, এখানে টু এ সুইচের যে ভালভটা থাকবে এখানে উপরে বেশ কিছুটা হাইটে থাকবে। তো বন্ধুরা, উপরে যে সিঁড়ি হয় ওখানে আমাদের পুরো মিটার লাইন থাকবে, ইনভার্টার টেবিলাইজার লাইন দুটো তিনটে লাইনে আমাদের উপর থাকবে। তো বন্ধুরা, ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। এই বাড়ির কাজ চলাকালীন এই ভিডিও করার জন্য 10 মিনিটের কাজ আমাদের 30 মিনিটের থেকেও বেশি সময় লাগে। তো বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা, এই যা কিছু করছি সবই তোমাদের জন্য। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জন্য এই বাড়ির পার্ট টু আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে চ্যানেলে দেখা হচ্ছে তোমাদের সবার সঙ্গে। তো বাই বাই।